হ্যালো প্রিয় বন্ধুরা, তো আজকে আমি আলোচনা করব মার্কেটার পজিশন এর সম্পর্কে। তো বন্ধুরা, এখানটা একটি কোশ্চেন রয়েছে, ড্র এ গ্র্যাটিকিউল অন মার্কেটার পজিশন উইথ দ্য ফলোয়িং ডেটা, অর্থাৎ উল্লেখিত ডেটা অনুসারে আমাদের একটি মার্কেটার পজিশন অঙ্কন করতে হবে। তো এখানটায় ডেটা রয়েছে প্যারাল অফ ল্যাটিটিউড 75 ডিগ্রি নর্থ টু 75 ডিগ্রি সাউথ অ্যান্ড মেরিডিয়ান অফ লংটিটিউড অল মিনস 360 ডিগ্রি, ইন্টারভেল 15 ডিগ্রি ফর বোথ মিনস ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউড উভয়ের ক্ষেত্রে, স্কেল রয়েছে 1:150,000,000। তো মার্কেট পজিশন অঙ্কন করার জন্য আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে আমরা রেডিয়াস বের করব, রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ, রেডিয়াস অফ দ্য আর্থ বাই ডিনোমিনেটর অফ আর এফ। তো রেডিয়াস অফ দ্য আর্থ যেহেতু আমরা ইঞ্চিতে করব, তাই আমাদের রেডিয়াস অফ দ্য আর্থ 250,000,000 ডিভাইডেড বাই আর এফ 150,000,000 ইকুয়াল 1.66 ইঞ্চ। সেকেন্ড স্টেপ রয়েছে আমাদের প্ল্যানিং, অর্থাৎ কীভাবে আমরা পজিশনটি অঙ্কন করব। তো প্ল্যানিং ফর ল্যাটিটিউড, অর্থাৎ অক্ষরেখাগুলি আমাদের হরাইজেন্টালি হবে, তো এটা দেখানো হয়েছে। প্ল্যানিং ফর লংটিটিউড, দাগমে রেখাগুলি আমরা যেভাবে অঙ্কন করব তা এখানে দেখানো হয়েছে। তো আমাদের স্টেপ থ্রি রয়েছে, ডিস্টেন্স অফ অ্যানি প্যারালাল ফ্রম ইকুয়েটার, অর্থাৎ ইকুয়েটার থেকে প্রত্যেকটি অক্ষরেখার দূরত্ব বের করার জন্য একটি সূত্র রয়েছে, R(2.3026)(log10)(90° প্লাস φ/2). তো এখানটায় আমাদের φ নর্থ সাউথ উভয়ের ক্ষেত্রে বের করতে হবে, যেহেতু আমাদের 15 ডিগ্রি ইন্টারভেল করতে হবে, তাই এখানটায় 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 75 ডিগ্রি। তো আমাদের এই সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করার জন্য প্রথমে আমাদের 90 ডিগ্রি প্লাস φ/2 এর ক্যালকুলেশন করতে হবে, এবং এরপরে R(2.3026)(log10)(90° প্লাস φ/2 ক্যালকুলেশন করতে হবে। তো এভাবে আমাদের ইকুয়েটার থেকে প্রত্যেকটি অক্ষরেখার দূরত্ব বের করতে হবে। তো এরপর স্টেপ ফোর রয়েছে, ডিভিশন অ্যালং দ্য ইকুয়েটার অ্যাট 15 ডিগ্রি ইন্টারভেল, অর্থাৎ ইকুয়েটারকে আমাদের 15 ডিগ্রি ইন্টারভেলে ডিভাইড করতে হবে। তো এর জন্য একটি সূত্র রয়েছে, 2πR(I)/360°। তো আমাদের 2 × π মান 3.14 × R রয়েছে, 1.66 × I ইন্টারভেল 15/360° ইকুয়াল 0.43 ইঞ্চ। তো আমাদের ক্যালকুলেশন কমপ্লিট, এবার আমরা ড্রয়িং করব। তো এই হচ্ছে মার্কেটার পজিশনের ড্রয়িং। তো প্রথমে আমরা ড্রয়িংয়ের জন্য একটি হরাইজেন্টালি রেখা টানব এবং একটি ভার্টিক্যালি রেখা টানব। তো হরাইজেন্টালি রেখাকে আমরা 15 ডিগ্রি ইন্টারভেল করে ডিভাইড করব এবং ভার্টিক্যাল রেখাকেও আমরা 15 ডিগ্রি ইন্টারভেল করে ডিভাইড করব, অর্থাৎ আমাদের ক্যালকুলেশনের পরে যে ভ্যালুগুলি বের হয়েছে তার ভিত্তিতে। তো ক্যালকুলেশন করার পর ড্রয়িং করব, আমরা রেখাগুলো টানব। তো রেখাগুলো টানার পর এবার আমাদের লিখতে হবে এই অক্ষরেখার মানগুলি, 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 75 ডিগ্রি ইত্যাদি। তো এবার আমাদের হেডিং লিখতে হয় মার্কেটার পজিশন, এবং নিচে লিখতে হয় আরএফ, অর্থাৎ যেটা আমাদের আরএফ বা স্কেল রয়েছে 1:150,000,000। তো বন্ধুরা, এখানটায়
মার্কেটের পজিশনে একটি ম্যাপ অঙ্কন করা হয়েছে এবং এখানটায় শো করা হয়েছে ডেজার্টিফিকেশন অ্যান্ড ডিফরেস্টেশন। তো এখানটায় বিভিন্ন কালারের মাধ্যমে ডেজার্টিফিকেশন এবং ডিফরেস্টেশন দেখানো হয়েছে। তো আমাদের এখানটায় এক্সটেনশন লিখতে হয় প্যারাল 70 ডিগ্রি নর্থ টু 70 ডিগ্রি সাউথ মেরিডিয়ান অল এবং ইন্টারভেল 15 ডিগ্রি। এবং এখানটায় আমরা এই যে কালারগুলি অঙ্কন করেছি তা এটা কিসের ভিত্তিতে বা কিসের সিম্বল তা এখানটায় শো করতে হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, টাটা।